একদিন তুর পর্বতে গিয়া মুসা নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। তো মুসা নবী মনে মনে চিন্তা করে, কেউ যখন কারো খবর চায় তখন তার খবরও চাওয়া দরকার আছে না নাই? আপনি যদি বলেন হুজুর কেমন আছেন, তাহলে আমারও উচিত হলো আপনিও কেমন আছেন। তো মুসা নবী বলতেছে, আল্লাহ আমার খবর আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার খবর কি? আল্লাহ বলতেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলতেছে? নাউজুবিল্লাহ। মুসা নবী চমকে বলতেছে, আল্লাহ আমি বললাম আলহামদুলিল্লাহ আর আপনি বললেন নাউজুবিল্লাহ, এর কারণ কি? মুসা আল্লাহ বলতেছে, মুসা আমি তো কেন নাউজুবিল্লাহ বললাম, এটা যদি তুমি জানবার চাও তাহলে ফেরাউনের দরবারে যাও, এজহাব ইলা ফেরাউন ইন্নাহু তাগা। কার দরবারে? ফেরাউন কি? আপনারা বলেন তো, ফেরাউন কি খালি কাফের না বাদশা? বাদশা, প্রেসিডেন্ট। তাহলে একজন নবীকে আল্লাহ প্রেসিডেন্টের কাছে যাবার বলতেছে যে আমি নাউজুবিল্লাহ কেন বললাম, এটা যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, সিয়ারত বচ্চে বচ্চে কিন্তু আর উঠ পার চাচ্ছে না, এর নাম হলো সীমালঙ্ঘন। প্রধান বক্তা আসার পরে দ্বিতীয় বক্তা সিয়ার ছাড়ে না, এটার নাম হলো সীমালঙ্ঘন। জোরে কোন কথা ঠিক না, আমার কথা বুঝতেছেন না? বোঝা লাগবে তো। ইন্নাহু তাগা, আল্লাহ ডাকদা বলে, মুসা তুমি কি আর কিছু বলতে চাও? মুসা বলতে, সাল্লাহ অনেক দিন থেকে একটা কথা আমি বলবার চাই কিন্তু সাহস পাই না। আল্লাহ বলে, মুসা আমি তোমাকে বলার সাহস দিলাম, বলো। মুসা বলতে, সাল্লাহ আজকের বলার বিষয় হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলতেছে, মুসা এটা কি ঠিক? তোমার তো কিছুই নাই আর সব কিছুর মালিক আমি আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? মুসা বলতেছে, আল্লাহ একটু চিন্তা করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আল্লাহ যে খালাকাল মাউতা। মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার যে কি মজা আছে সেটা আমি মুসা পাবো কিন্তু আপনি কোনোদিন পাবেন না। সুবহানাল্লাহ, জোরে কান। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যায়কা শব্দের অর্থ কি? আজকে অনেক আলেম ওলামারা আপনাদের কাছে ব্যাখ্যা করে না, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ মানে কি? এই স্বাদ মানে কি? স্বাদ মানে মজা, মজা। মুসা বলতে, সাল্লাহ মৃত্যুর যে কি মজা সেইটা আমি বুঝবো কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি হলেন মারনেওয়ালা আর আমি হলাম মরনেওয়ালা। আল্লাহ বলতেছে, ভাই আপনারা কথা বলেন না, অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলা লাগবে। আজকে হয়তো এখানে টেজে ওয়াজ করতেছি, আগামীকাল হয়তো আর টেজে নাও দেখতে পারি। জোরে কোন কথা ঠিক কি না? সময় যখন পাইছে, আপনারা কি আগামীকাল পর্যন্ত গ্যারান্টি আছে নাকি? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কে গাইছে? জোরে কোন কে গাইছে? আব্দুল আলিম গাইছে। এক পলকের ভরসা নাই, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কি না? কোনো গ্যারান্টি আছে না?
এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। খালাকাল মাউতার উপর ওয়া চলতেছে, এরপরে হায়াতার উপর, তারপরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সুরটা একটা আয়াতের তাফসির করতে গিয়া যদি রাত একটা বাজে আপনাদের কোনো আপত্তি আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন বলতেছে আল্লাহ মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? আপনাদের কাছে যদি বলা হয় মৃত্যু কেমন মনে হয়, আপনারা কি বলবেন? কঠিন না? এই জন্য মানুষ মরে গেলে আমরা কি কই? মরা মরার খবর শুনে কি কন? ইজাত আসাবাতুহুম মুসিবাতুন কালু, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? হ্যাঁ কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? আমার হীরা মন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আল্লাহ ডাক দে বলে মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে যত নিয়ামত দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। বোঝেন না? এই জন্য সুবহানাল্লাহ বলেন না, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে দুনিয়াতে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ ডাক দে বলে মুসা, মানুষ মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা, জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে এত সুন্দর জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে যদি আমি যেতে চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। আপনারা কারা কারা জান্নাতে যাবার চান একটু আল্লাহরে হাত দেখান তো দেখি, যারা 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 যাবেন টান করে তোলেন না কেন? এখানে ফেরেশতা আছে না? নাই, জোরে করেন, হাত নামান এখনই। ফেরেশতা আল্লাহ বলতেছে, এই মুহূর্তেই বলতেছে আল্লাহ, এই যে তোমার পাগলাগুলা কোনোদিন জান্নাত দেখছে? তা আল্লাহ কাজ দেখেনি তো, দেখেনি না দেখা জান্নাতে যাওয়ার জন্য এরা যে দুই হাত টান টান করে তুললো, এরা কি? আল্লাহ বলতেছে এরাই হলো জান্নাতি। জোরে কোন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে জান্নাতে যাওয়ার নিয়তে যারা দুই হাত তুলেছে, এই হাতগুলোকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। জোরে কোন সব জায়গায় হাত তোলা চলবে না, জায়গা মতো তোলার দরকার আছে না? নাই, দরকার আছে। কারা কারা তোলেননি? আপনারা হয়তো ভাবতেছেন হুজুর এত সস্তা জান্নাত, মুসলমানের জন্য জান্নাত কঠিন, এ কথা আপনাকে বুঝে লোকে? আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না, কেন মুসলমান হয়ে মরে দেখ তোর জন্য কবর হবে না। সরাসরি ফুতিহাত আবু আবুহা অকরা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন, আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমরা জান্নাতে যাবার চাই, যারা দুই হাত তুলে আল্লাহকে দেখালাম, যদি জান্নাতে যাবার চাই তাহলে আমাদের মরার দরকার আছে না? নাই। আমি যেই বলবো জান্নাতে যদি যেতে চাই, আপনারা সকলেই জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যদি যেতে চাই আরো জোরে জোরসে বলুন। শুধু বাংলাদেশে মরবার চায় না বলে অন্যায় অবিচার দুর্নীতি বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? খালি মরবার চাই না, না 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 মরবো না, এই মরবো না, করোনার থেকে মরবো না। মানুষ কত মুনাফিকি করছে,
মসজিদের মধ্যে ঢুকতেছে মুগত মাছ দিয়া। আমি জিজ্ঞাসা করলাম, কে রে ভাই আপনি মুগত মাছ লাগাছেন কেন? তো কয়, হুজুর জানেন না, করোনা। তো করোনা কার মধ্যে ঢুকতেছে? কচ্ছে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছি। আচ্ছা, একটা মেয়ে মানুষ মোবাইল করলে কি কয়? যে আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন মাছ পরবেন, ঘরের বাইরে যখন যাবেন তখন মাস্ক পরবেন, আপনি যতক্ষণ ঘরে ছিলেন মাস্ক পরছেন কয় না? তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর কোনটা, আপনারটা না আল্লাহরটা? তো আপনার ঘরের মধ্যে কেন মাস্ক, আর সবচাইতে শ্রেষ্ঠ ঘর মসজিদ, আর সেই ঘরের মধ্যে মাস্ক পরতেছেন, ওই মেয়ে মানুষের কথাও তো আপনি মানতেছেন না। কি কথা! আরে দোয়া বললেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। মরতে চাই, কি কন, সবাই রাজি আছেন? মুসা নবী বললেন, না বললে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, জান্নাতে যাইতে গেলে মরতে হবে। আল্লাহ বলে, মুসা বুঝতে পারলাম, এখন বলো দুই নম্বর কারণ কি? মুসা নবী বলতেছে, দুই নম্বর কারণ হলো আমি আপনার জন্য, কেবলমাত্র শুধু আপনার জন্য মরতে চাই। এরই উপরে কিছু সময় একটু লম্বা ওয়াজ আপনাকে শোনা লাগবে। কার জন্য মরব? আরো ধরে বলেন, কার জন্য মরব? আল্লাহর জন্য মরলে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তোমরা সাধারণ মানুষ সেটা বুঝতে পারো না। এ যে ভাই জানে যে চলাফেরা করেন কেন আপনারা, এই এই কি কিসের বাচ্চা বলাবান? এরা ওটার দরকার কি বাজান? ভালো জায়গাত বসে থাকো, তোরা মাদ্রাসাত পড়ো না স্কুলে পড়ো? হ্যাঁ বুঝেছি তো, মানে আমার এক মাদ্রাসা আছে, যাও আব্দুল গেছিল দেখে আইছে, 7 বছর একটা ছেলে আবদুল্লাহ, পেশাব করবার যায় খালি খালি কাশে। আমি মানুষের মুহূর্তে আমিকে ডাকতে বললাম, হুজুর ইয়ার এত কাশ, এক কাশের ওষুধ খাওয়ার না? তবে হুজুর এটা আসল কাশ না, তো তো কী জন্য কাশতেছে তা আপনি জিজ্ঞেস করেন। তা আবদুল্লাহ যখন বের হয়ে আসলাম, জিজ্ঞেস করলাম, আবদুল্লাহ পেশাবখানাত কাশিস কেন? তো হুজুর আপনি জানেন, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আমাকে বলতেছে, আপনি জানেন? আমি কইলাম, কে রে পাগলা, এর মধ্যে কাশার সম্পর্ক কি? কয়, হুজুর আমার পেশাব যখন শেষ হয়ে গেছে তখন আমার মন বলতেছে যদি কোনো আটকে থাকে, এজন্য এক ঝাঁকি দিয়ে কাজ দিলাম, দেখি সামান্য বের হয়েছে। আমার মন বলতেছে আরও হয়তো আছে, আবার কাজ দিলাম, পরে দেখলাম আর বের হলো না, পানি খরচ করে এখন অজু করব। আমি বললাম, আবদুল্লাহ পানি খরচ করে অজু কেন করবি? আবদুল্লাহ চোখের পানি বের করে বলে, হুজুর আপনি জানেন না, আমরা এমন একটা কিতাব পড়ি যেটা ধরার সময় নিজের শরীরকে পবিত্র রাখতে হয়। কিন্তু এরা এর মধ্যে দেখতেছেন না, এরকম প্রাইমারি এক ছেলে পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে 40 লিখেছে, খাড়া হয়ে এরকম ধরে আগে গিয়ে ঘুরে লিখছে 4, পরে দিছে 0। আমি কইলাম, কি সর্বনাশ, এই বলতি দৌড়। আমি দৌড়ে গিয়ে ধরলাম, এ কি করলি? আজকে পেশাব কম দেখে 40, বেশি হলে 100 লিখতাম। তা আমি কইলাম, কে রে পাগল, পেশাব কিভাবে করা লাগে তোদের শিক্ষক শিখাই নি? এরকম দাঁড়ায় পেশাব দিয়ে 40 লিখলি, পেশাব কেমনে করা লাগে তোদের শিক্ষক শিখাই নি? তখন বলতেছে, চাচা আমি প্রাইমারির পেশাবখানার যাই, দেখি আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করে, ওর শাড়ি খাড়া হয়ে মারে। সঠিক কথা মানে 100 বার সঠিক।
বিরক্ত হচ্ছেন? না। গরম লাগতেছে? না। এখন আসেন এই দুই নম্বর, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরু। মুসা নবী কি বলতেছে? মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আপনারা যারা এখানে বসে আছেন আপনারা কার জন্যে মরবেন? আরো জোরে, দরকার হলে আল্লাহর জন্য জীবন দিব, কিন্তু কোনো বাতিলের সঙ্গে আপোষ করব। এ কথা কি ঠিক? আয় আয় আপনাকে এই ঠিক শুনে আমাকে আর্ধেক গেছে জেলখানা। খালি ঠিক, আহা কি বুঝতেছেন আপনারা? ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি সবই হলো আমার আল্লাহর জন্যে। আমার আল্লাহর জন্যে যদি মরতে চাই তাহলে আল্লাহর নিয়ম কানুনের মধ্যে আমাদের থাকার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। আমরা বাংলাদেশে আমল করি নেক আমল, কিন্তু আহসানু আমালা আল্লাহ কেন বললেন? ওয়ামিলুস সলিহা বলেছেন, আবার এখানে বললেন আহসানু আমালা। এই আহসানু আমালাটা কেমন বোঝানোর জন্য বলতেছি, জোহরের নামাজের ইমামতি করার জন্যে হযরত উমর মসজিদের দিকে রওনা দিলেন ইমামতি করার জন্যে। একটা হলো নামাজ পড়ার জন্যে, আর একটা হলো নামাজ পড়ানোর জন্যে। আপনারা বলেন তো, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ায় তারা কি এক? জোরে বলেন, তারা কি এক? কিন্তু আপনাদের বেগম এমপি সাহেব বলেছেন, ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, ইমামেরা নামাজ পড়ায় নিজে নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ, কম না, কয়ে কি কি দরকার? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। শোনেন তো, হযরত উমর ইমামতি করার জন্য মসজিদে রওনা দিছেন। হযরত উমর তখন অর্ধ পৃথিবীর খলিফা। আইয়ুকুম আহসানু আমালা, এই এই শব্দ দুইটা বোঝানোর জন্য আমি বলতেছি। আর আমরা মৃত্যুবরণ করব কার জন্যে? হ্যাঁ, এটাকে সামনে নিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ নসিহত বহু শুনছেন, আজকে একটু ভাঙ্গা ভাঙ্গা কিছু তাফসির শোনেন। ইমামতি করার জন্য রওনা দিয়েছেন অর্ধ পৃথিবীর খলিফা। খলিফা মানে কি বুঝতেছেন? প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, যাবে না কি? চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলা যাবে না, এমপির বিরুদ্ধে তো বলা যাবেই না, মন্ত্রীর বিরুদ্ধে বললে তো বিপদ হয়ে যাবে। কিন্তু হযরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, জুমার দিনে খুতবা, খুতবা শুরু করেছেন, খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি সাহাবি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শোনা জায়েজ নাই। যেই বলেছে আপনার খুতবা শোনা জায়েজ নাই, উমর ফারুক, র‍্যাব, পুলিশ, কোবরাদের বলল, ধর আমি অর্ধ পৃথিবীর খলিফা আর আমাকে বলতেছে আপনার ওয়াজ শোনা জায়েজ নাই, ধর। এ কথা কি বলছে নাকি? বরং খুতবা বন্ধ করে বললেন, ভাইজান আমার কি অপরাধ যে অপরাধের কারণে আমার খুতবা শোনা জায়েজ নাই? লোকটা বলতেছে, আমির আল মুমিনিন, বাইতুল মাল থেকে আমাদেরকে ছোট পাঞ্জাবি দিয়া আর আপনি লম্বা জুব্বা গায়ে খুতবা দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না শোনাবেন ততক্ষণ পর্যন্ত আপনার জুমার খুতবা আমরা শুনব না। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন?
সমস্ত সাহাবীর মাথা নত হয়ে গেল। রাসূল বলেছেন যে রাস্তা দিয়ে উমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাইতে ভয় পায়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই উমর চোখ দিয়ে পানি ছাড়তেছে, কিছুই বলতে পারে না। এমন সময় হাদিসের হাফেজ আবদুল্লাহ ইবনে উমর, উমর ফারুকের ছেলে, বাবার পাশে উকিল হয়ে দাঁড়াইছে। উকিল, জোরে বলেন কি? এখনকার উকিলেরা সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে সত্য করে, খারাপ মানুষকে বাঁচায় দেয়, আর ভালো মানুষের কোনো জামিন নাই। জোরে কোন কথা ঠিক কি না? নিজের ছেলে উকিল হইয়া সমস্ত সাহাবির দিকে তাকায় বলতেছে, রে সাহাবিরা, তোমরা ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদ আইছো, তোমাদের গায়ে নতুন কাপড় দেখো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে খাটো হলেও তো নতুন কোনো জামা নাই। সাহাবিরা বললেন, আজকে জুমার দিনে নতুন জামা না পরে তুমি এই পুরাতন জামা পরে কেন আসলে? আবদুল্লাহ ইবনে উমর বলতেছে, আমি কেমনে নতুন জামা পরবো? এই মানুষটার জন্যে আমার নতুন জামা পরা হয় নাই, কারণ সবাই যখন ঘুমায় গেছে তখন আমার বাবা হযরত উমর আমার দরজায় ফকিরের মতন দাঁড়িয়ে বলতেছে, আবদুল্লাহ, ও বাবা আবদুল্লাহ, তুই কি চেতন আছিস কিনা? আমি সঙ্গে সঙ্গে দরজা খুললাম, দরজা খুলে তাকায় দেখি আমার বাবা একটা নতুন পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি তো আমারে দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দেওয়ার জন্য আইছেন নাকি? সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবদুল্লাহ, তুই কি বলিস? বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে, আর একটা গভীর রাত্রে আমি তোমাকে দিবার আইছি? কেন অর্ধ পৃথিবীর খলিফা তার ছেলেকে কি এক একটা বেশি দিবার পারে না? কি কোন পারে? কি পারে না? পারে কি কয়? আরে এখনকার কথা আমি বলতেছি না, আমি কোরআনের কথা বললাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কি বুঝলেন? সাফাই নাফাবগঞ্জের আমের গাছ ন্যাংলাম, বিশাল বাগান করছে বগুড়াতে এক লোক, 5-6 বছর পর্যন্ত সার খোলতে সে গাছে এবার আম ধরছে। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, আমের সাইজ কীরকম হলো, দেখবার যায় দেখে ছোট এক বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছি আর ব্যাগ ভরাচ্ছে, আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক রাগ করে কয়, একটা আম আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার কাছে ছোট আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে, এই তোর বাপক যা বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছ চড়ছে। তখন তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তাও হারায়, লোকটা গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দিব কার কাছে, বেটা ওসর বাপ ওসর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থায় তাই, বিচার দিবেন কার কাছে? জোরে কোন ঠিক কিনা ভাই? কে বিচার করবে? হ্যাঁ, ওমর ফারুক যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আবদুল্লাহর সামনে, আয়াতটার অর্থ বোঝেন? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান, তোকে পাঞ্জাবি দিবার আসি নাই, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, কিন্তু আমি গাইদে দেখি আমার হিটু পর্যন্ত ঢাকে না। তোর কাছে গভীর রাত্রে আইছি, তোর পাঞ্জাবিটা আমাকে আল্লাহর হস্তে দান করে দে, তোর আর আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আবদুল্লাহ বলে, বাবার চোখের পানির দিকে তাকায়া আমার নতুন পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম, আমার বাবা সেই পাঞ্জাবি আর তার পাঞ্জাবি দুইটা একত্র করে জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত সাহাবীরা মুচকি মুচকি হাসতেছে যে এইরকম নেতা যখন মুসলমান পাবে তখনই মুসলমানের দ্বারা আইয়াকুম আহসানু আমালা, সুন্দর আমল করা সম্ভব হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন শোনেন, জোহরের নামাজ পড়ানোর জন্যে কি মনে আছে না ভুলে গেছে? যাচ্ছে পড়ানোর জন্যে যাচ্ছে,
কিন্তু তাকায় দেখে তার কিছু সামনে একটা ছেলে ডানেও যায় বামেও যায়, ডানেও যায় বামেও যায়, মানে হাঁটার কোনো সাইজ নেই। আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি রোডে, রোডে এলে মাটির রাস্তা বাদ দেন, রোডে যখন হাঁটি তখন কোন ধার দিয়ে হাঁটি? কথা কয় না কেন? আপনারা হাঁটেন না নাকি? না, অটো ভ্যান আসার পর থেকে একেবারে আর হাঁটাই বন্ধ করে দিচ্ছেন। না হাঁটেন না? কোন সাইডে? ডান সাইডে হাঁটেন? বাম সাইডই তো হাঁটি, এটা নিয়ম। কিন্তু কোরআনের নিয়ম অনুযায়ী ডান সাইড না বাম সাইড? ডান সাইড। কিন্তু আমাদের দেশের নিয়ম অনুযায়ী বাম সাইড। আচ্ছা, বাম সাইডে হাঁটেন, কিন্তু হাঁটারও তো একটা সাইজ আছে। যদি আপনি মাঝখানে আসেন, আবার যান, আবার আসেন, আবার যান। উমর ফারুক চমকে গেল, এই এটা কার ছেলে রে, এরকম ব্যাসাই যায়। তিনি খুব দ্রুত গতিতে ছেলেটার সামনে আসলেন। ছেলেটার সামনে এসে তাকায় দেখে অন্য কারো ছেলে না, তারই জন্ম দেওয়া নাম হলো আবু শামা। অন্য কেউ জন্ম দেয়নি, তারই জন্ম দেওয়া নাম কি? উমর ফারুক চমকে গেলেন, আমার জন্ম দেওয়া ছেলে এরকম ব্যাসাইজ? আপনি কোন? আপনার ছেলে যদি ব্যাসাইজ হয় আপনার কোনো দায়িত্ব নাই? এ জোরে কেন ছেলে নাই? এমন একটা ফুল প্যান্ট পরছে যে ফুল প্যান্ট পরার পরে আপনি দেখতেছেন সামনের যন্ত্রগুলো টোপলার মতন ভাঁজ হয়ে আছে, দেখাই যাচ্ছে। পিছন দিকে তাকিয়ে দেখেন কামরাঙ্গার দাগের মতন, দেখাই যাচ্ছে। এ ওই ফুল প্যান্ট পরে ওই সকালবেলা বের হয়ে গেল, সন্ধ্যার সময় বাড়ি যাচ্ছে, আপনি দেখতেছেন। খালি আপনি দেখতেছেন না সবাই দেখছে? তা আপনি কোনোদিন বলছেন কে বাবা, তুমি যে সকালবেলা বের হয়ে গেলে আর সন্ধ্যার সময় বাড়িতে আসলে, এই দীর্ঘ সময় তুমি কি পেশাব করনি? তো ছেলেটা বলতেছে আব্বা পেশাব তো করছি। তো কিভাবে করলে এই টাইট ফুল প্যান্ট পরে বসবার পারছিলে? না না না, এটা তো বসার প্যান্ট না। তো কিভাবে করলে? খালি চেন খুলিছি আর মারছি। আপনারা বলেন তো পেশাব করার সাথে সাথে কি সব পেশাব নেংড়ে? তাহলে চেন খুলে উনি যে পেশাব করে আবার পেশাব বন্ধ, উনি মনে করছে পেশাব শেষ, এই মনে করে চেন লাগাইছে, তারপরে টপ 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 করে পেশাব দিয়ে আসে, ওই যে জাগা ওর নিচে একটা জাঙ্গা আছে ওই জাঙ্গাটা পেশাব দিয়ে ভিজে গেল। ছোটো বাচ্চারা যখন পেশাব করে দেখবেন, ছোট বাচ্চা ঘুমের মধ্যে আছে, যেই পেশাব করছে মা বুঝিছে ছেলে কী জন্যে কাঁদছে, যায় দেখে ছেলে পেশাব করছে, সাথে সাথে মা কিন্তু ওই পেশাবের কাপড় টান দেয়া আর একটা কাপড় দেয়, দেয় কি দেয় না, কারণ মা জানে এই পেশাবের কাপড়ের উপর থাকলে ছেলের ঠান্ডা লাগবে না। পেশাবের একটা কামড়ি আছে, একটা রোগ আছে, একটা জীবাণু আছে, এই জীবাণু থেকে মা কী করে ওই বাচ্চাকে বাঁচায়। তাহলে আপনার ছেলে যে 22 বছরের ছেলে পেশাব করে টপ টপ দিয়ে এই জাঙ্গা ভিজা ফেলে দিল, এটা কে টান দিবে? কথা কর না কেন, কে টান দিবে? ওটি শুকে গেছে, ওটি শুকে গেছে, ওই শুকে যায় বুঝলেন, ওর মধ্যে একটা জীবাণু যেটা খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র হলে দেখা যায়, ওই জীবাণুটা পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে এমন অবস্থা করছে আগা মোটা গোড়া চিকুন হয়ে গেছে। এখন বেটাক বিয়ে করাবেন আর বউ ওভার ডিউটি করবি, জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বাবা হিসাবে আপনার দেখার দরকার আছে না? কথা কর না কেন, আপনার মেয়েটা প্লাজো পরছে, আপনার মেয়েটা টাকনুর নিচে কাপড় পরতে হবে, সেই মেয়েটা প্লাজো পরে হাই হিল করে কিল কিল করতেছে, আপনি বাবা হিসাবে দেখার দরকার আছে না নাই? ঘরের মধ্যে ঢুকে মা ফাতেমার বয়স মাত্র 9 বছর, 9 বছরের ছোট্ট মেয়ে হাতের মধ্যে দুইটা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। নবী আমার ঘর থেকে বাইরে গেলেন, মা ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে সেই বাবা ঘরের মধ্যে ঢুকে কেন ঘর থেকে বাইরে যায়? ফাতেমা ঘর থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাবা কি অপরাধ করলাম যে অপরাধের কারণে আপনি ঘরের মধ্যে ঢুকতেছে বের হয়ে বারান্দায় কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের ছুরি খুলে মাটিতে ফেলে দিলেন,
যেই মাত্র চুরি খুলে মাটিতে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে নবী দুইটা চুরি কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায় ফেললেন। ফাতিমা বললেন, বাবা, যেই চুরি পরার অপরাধে আপনি ঘর থেকে বের হয়ে বারান্দায় কাঁদলেন, সেই চুরি ফেলে দিলাম কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? আল্লাহর নবী বলেন, ফাতিমা, তোমার হাতের চুরিগুলো যত্ন করে রাইখা দিব, শুধু চুরি থাকবে না, একদিন তোমার নাকে নাকফুল পরানো হবে, তোমার কানে কানের দুল পরানো হবে, তোমার গলায় মালা পরায় দেওয়া হবে। ফাতেমা কান্দের বলে, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। এখান থেকে রাসূল বুঝাইলেন, বিবাহের আগে কোন মেয়েকে সাজগোজ করা ইসলামে জায়েজ? আরো জোরে বলেন, জায়েজ। মেয়েরা একমাত্র কেবলমাত্র সাজতে পারবে তার স্বামীর জন্যে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীদের সাজা হারাম। তো আপনার মেয়ের তো বিয়ে হয়নি, এত সাজে গেল, এই কি হয়েছে রে বাবা? ও সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে, সরকার ধর্ষণ করলে মৃত্যুদণ্ড আইন করছে, করেনি বর্তমান সরকার? ধর্ষকের কি মৃত্যুদণ্ড? সব পুরুষেরা আমার এলাকার ছেলেরা হাসতেছে, ধর্ষকের মৃত্যুদণ্ড, ধর্ষকের মৃত্যুদণ্ড। হাসিস কে রে? এ আইন কার পক্ষে? এ আইন কার পক্ষে? মরবু তুই। ঠিক আছে হুজুর, তাই তো, ধর্ষক তো পুরুষ মানুষ, নারীরা, তাহলে মৃত্যুদণ্ড কার? মেয়ের না পুরুষের? পরিমণি যত অপরাধ করুক আর কোনো অপরাধ হবে না, অপরাধ হবে অক যারা করবি, জোরে কোন কথা ঠিক কিনা কি বুঝতেছে? হ্যাঁ, আইন করা দরকার ছিল ধর্ষক এবং ধর্ষিতা, কিন্তু না, এখানে খালি ধর্ষকের মৃত্যুদণ্ড। আপনারা বলেন তো, পুরুষেরা ধর্ষক এমনি হয়, এমনি হয়। যখন আদম আলাইহিস সালামকে ঘুমের মধ্যে রাইখা আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন, বাম পাঁজরের বাঁকা হাড় দিয়া সৃষ্টি করার পরে হাওয়াকে আল্লাহ সুন্দর করে সাজাই দিলেন, আদম আলাইহিস সালামের ঘুম কাড়া নিলেন, ঘুমোতে গেছে, এতন পাই আল্লাহ দেখে আদম হাওয়ার দিকে দুইখানা হাত বাড়াইয়া দিস। আল্লাহ অন্তর্যামী, আল্লাহু আলিমুম বিজাতি সুদুর, আল্লাহ আদমের অন্তরের দিকে তাকায় দেখে আল্লাহও নাই, জান্নাতও নাই। আদমের অন্তরের দিকে আল্লাহ তাকায় দেখে কি নাই? আল্লাহ নাই, জান্নাতও নাই, মানে জান্নাতেরও ধান্দা নাই, আল্লাহরও চিন্তা নাই। দুই হাত বাড়াইছে হাওয়া, হাওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন, আদম, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। রে আদম, আমার দরকার ছিল বলে তোকে তৈরি করে ফেরেশতা দিয়া সেজদা করায় নিছি, আর তোর মনে ধুকধুকিকে দূর করার জন্যে, তোর কলিজায় শান্তি দেওয়ার জন্যে আমি আল্লাহ হাওয়াকে সৃষ্টি করেছি। আমি আল্লাহর যদি হাওয়া দরকার থাকতো তাহলে দুইটারে একসঙ্গে বানাতাম, জোরে কোন কথা ঠিক কি না? আমার দরকার নাই, দরকার তোর। যখন বেহেস্ত থেকে বার করে দিচ্ছে আল্লাহ কয় আদম বারো, আদম কয় আল্লাহ আমার কোনো দোষ নেই আল্লাহ, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, হাওয়া যে আমার গন্ধম শরবত করে খিলেছে তাও আমি জানিনি। যখন জানবার পারছি তখন ডান হাত যদ্দূর পর্যন্ত যায় তদ্দূর পর্যন্ত ঢুকাই দিয়ে আমি রক্ত ভূমি করছি আল্লাহ, আমার কোনো দোষ নেই আল্লাহ, ও আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দেন না আল্লাহ। আল্লাহ বলতেছে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আল্লাহ হাওয়া তো আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম কয় আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম কয় আল্লাহ, এক কথা বারবার কন কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলতেছে, দেখো আদম, যতক্ষণ পর্যন্ত তুমি হাওয়াকে বউ বলে স্বীকার করবে, হাওয়া যত অপরাধ করবে প্রত্যেকটা অপরাধের দায় তোমার মাথায় দেওয়া হবে। তাহলে যারা স্টার জলসা জি বাংলা দেখে বেপর্দা হয়ে রাস্তায় ঘোরে, ওরা আপনাকে কে হয়? কথা কর না কেন? আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছে, মা
আপনাদেরকে নিয়েও কিছু আলোচনা আছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক চমকে গেলেন, আমার ছেলে এরকম বেসাইজ কেন হলো? কারো সঙ্গে যদি কথা বলতে চান, ছেলে হোক আর শ্বশুর হোক আর জামাই হোক যাই হোক না কেন, যে কথা বলবে রাসূল বলেছেন আসসালামু কবলাল কালাম, যে কথা বলবে তাকে সালাম দেওয়ার পরে কথা শুরু করা লাগবে। সোনাল কর না কেন, যার সঙ্গে আপনি কথা বলবেন আগে কথার আগে কি, হ্যাঁ আসসালামু কবলাল কালাম। কেউ যদি মাইকে এসে বলে যে মাননীয় সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা সাহেব, আমার সামনে যারা বসে আছেন, পর্দার অন্তরালে যারা বসে আছেন, সবাইকে লক্ষ্য করে আমি সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল কয় তোর সালাম বাতিল, কারণ আগে এত কথা কলি কেন, সালাম দেওয়ার পরে যত কথা সব বলা যাবে কিন্তু সালামের আগে একটা কথা বলা যাবে না, জোরে কান ঠিক, কোনো কথা বলা যাবে না। যে নামাজের সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে ভাই কেমন আছো বলা যাবে না, কিন্তু সালামের আগে কোনো কথা আছে, কথা কর না কেন, কথা আছে নাই, আসসালামু কবলাল কালাম। উমর ফারুক ব্যাসাই সন্তানের সঙ্গে কিছু বলবে যে এরকম ডান বাঁও করতেছিস কেন, এই জন্যে ছেলেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ই আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে আবু শামা বলতেছে আপনি কে ভাই, আপনাকে তো চিনতে পারলাম না। উমর ফারুক দিয়েছে সালাম, আর ছেলে বলতেছে আপনি কে ভাই, আপনাকে তো চিনতে পারলাম না। উমর ফারুক চমকে গেলেন, বাপক ভাই কসে, লক্ষণ ভালো, এজোরে কর লক্ষণ ভালো, বাপরে ভাই কইছে। উমর ফারুক চমকে গেলেন, আমার জন্ম দেওয়া সন্তান আবু শামা আমারে ভাই কলো কেন, যাচাই করার জন্যে নাকটা মুখের কাছে নিয়ে গেছে, মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বাংলাদেশ যদি মাদক মুক্ত করতে চায়, আমাদের যুবকগুলোকে যদি কোরআনের দিকে ইসলামের দিকে ফেরাতে চায়, তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার দরকার আছে না নাই। ওমর ফারুক চোখের পানি বের হয়ে গেল, আমার ছেলে মদপান করেছে, কোরআনের আইন হলো যারা মদপান করবে তাদেরকে 80টা ব্যাত মারা লাগবে, জোরে কোন কয়টা ব্যাত। ওমর ফারুক চিন্তা করলেন কি করা যায়, চারিদিকে তাকাইছে কেউ নাই, কেউ নাই, কেউ দেখেনি রে, তাহলে আমি একলা, মুখের মধ্যে মদের গন্ধ পাচ্ছি, কেউ দেখেনি, ভিতর থেকে ইমান বলতেছে, কেউ কেউ দেখেনি। সকালে আসা দুইজন গল্প মারতেছে, ভাই দরজা জানলা বন্ধ করে খালি আমি একলা 100টা ছিল মারছি, কেউ দেখেনি। আচ্ছা কেউ দেখেনি, এ কথা কর না কেন, কেউ দেখেনি। প্রত্যেকটা মুসলমান যদি খালি একটা বিষয় বিশ্বাস রাখে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আমাদের বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না, জোরে কোন কথা ঠিক কিনা, খালি একটা ইমান নিয়ে থাকে, কেউ তো দেখেনি, চারিদিকে তাকায় দেয় কেউ নাই, আসরের নামাজ পড়ে জমিত গেছে, যাই দেখে ওপর জমিত পানি আর নিচের জমিত পানি নাই, কেরে উপরে এত পানি আমার না পানি নাই, আস্তে করে বসে কাটা দিয়ে আর দুই হাত ধুইয়া, কেউ দেখেনি রে, এরকম মুসল্লি আছে না নাই, জোরে করে আছে না নাই, এসিলেন নামাজ চলবে আসরের অজু করতেছে এসিলেন, এমন সময় একজন ঘুষের টাকা নিয়ে গেছে, তখন বলতে তোর আক্কেল নাই, আমি অজু করতেছি নামাজ পড়ব, আর এই সময় টাকা নিয়ে আইছিস, ওই টাকা আমি হাত দিয়ে স্পর্শ করবো না, তোর যদি সময় না থাকে ডয়ারের মধ্যে থইয়া যা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচাই দিতে। অথচ বাংলাদেশে নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার সুদ খায়, এরকম। এই জন্যে আপনাদের এমপি সাহেব বলেছে, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। আপনাকে এমপি কসে এই গান, আসলে মমতাদের সব গান খারাপ থা না, একটা গান শোনাতে আমার চোখ দিয়ে পানি আছে। কব তোমার মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গা। এই গান শুনে আমার শুদ্ধে পানি আছে, ভালো কর। আর মাঝে মধ্যে দুই একটা ফাটা যায় ফাটা যায়, ও ও ওটা বলা অসুবিধা। বিষয় কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আমার ছেলে যে ওয়াকাম করেছে 80টা ব্যাত মারা লাগবে, জোরে কোন কয়টা, কিন্তু কেউ দেখে নাই। এমন সময় ইমান বলতেছে, ওমর কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। সবচাইতে বড় সাক্ষী কে? ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, এক টানে মাথার পাগড়ি খুললেন, জোরে কোন কি খুললেন, পাগড়ি। পাগড়ি কি জন্য খুললেন? পাগড়ি পরে শুধু নামাজ পড়া না, দরকার হলে সুরকে পাগড়ি দিয়ে বান্দা দরকার, জোরে কোন কথা ঠিক কি না? অন্যায় যখন দেখবেন তখন মাথায় পাগড়ি রাখা যাবে না, ওই পাগড়িটা মাথায় বান্দা লাগবে, জোরে কোন ঠিক কি না? খালি মাথার পাগড়ি, পাগড়ি দিয়ে মাজা বান্ধা লাগবে। আমার এলাকার কৃষক লোক দেখছি যখন খুব কঠিন কাম করে তখন মাজাত গামছা বান্ধে। আব্দুল কাদের সিদ্দিকী, উনি কি মাজাত কোনোদিন বান্ধিছে? এই কাদের সিদ্দিকের নাম শোনেন নাই? গামছা মার্কা ওই মাজাত বান্ধিছে কোনোদিন? খালি গলা, খালি গলা। ওমর ফারুক এক টানে পাগড়ি খুললেন, পাগড়ি দিয়ে ছেলের হাত মর্মা দিয়ে বাঁধলেন, দুইটা হাত বেঁধে টেনে টেনে মসজিদে নিয়ে গেলেন। মসজিদে নিয়ে যায় মসজিদের একটা খুঁটির সাথে এরকম থাম্বার সঙ্গে, পাগড়িতে হাত তো বেঁধেছেন, এবার দুইটা পা মর্মা দিয়ে বেঁধে হযরত ওমর আল্লাহর ঘরের মধ্যে ঢুকে জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আপনাদেরকে পড়তে হবে, জোরে বলেন কয় রাকাত? তার মধ্যে জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই সর্বসাকুল্যে 12 রাকাত, জোরে বলেন কয় রাকাত? এই 12 রাকাত সুন্নতকে বলা হয় সুন্নতে মুয়াক্কাদা, আপনাদের আদায় করতে হবে। ওমর ফারুক 4 রাকাত সুন্নত নামাজ যখন পড়তেছেন, এমন সময় মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকতে গিয়ে ওই খুঁটির মধ্যে, ওই খুঁটির দিকে তাকায় দেখে হযরত ওমর ফারুকের সন্তানকে এভাবে কে বাঁধল রে? পৃথিবীর মধ্যে এমন ক্ষমতা কার হতে পারে, অর্ধ পৃথিবীর খলিফার সন্তানকে এরকম মর্মা দিয়া কে বাঁধল রে? সবাই যখন বলতেছে কে বাঁধল রে, এমন সময় একজন সাহাবী বলতেছে, ওই যে ভিতর দিকে তাকায় দেখ, ভিতর দিকে তাকায় দেখে হযরত ওমর নামাজের সেজদায়। ওমর ফারুক যখন মসজিদের ভিতরে, তখন তার সন্তানকে কে বেঁধে রেখেছে এটার ভাবতে কারো কষ্ট হলো না। সবাই মসজিদের মধ্যে ঢুকলেন জোহরের সুন্নত আদায় করে। জোহরের যখন ফরজ নামাজের ইমামতি হবে, আজকে হযরত ওমরের মাথায় টুপি আছে কিন্তু পাগড়ি নাই, জোরে কোন কি নাই? আপনারা বলেন তো পাগড়ি কোন জায়গায়? পাগড়ি দিয়ে ছেলেটার হাত পা বেঁধে রাখছে। হযরত ওমর নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে
সুন্নত দুই রাকাত আদায় করে খুব তড়িঘড়ি সন্তানের সামনে এসে দাঁড়ালেন। যেই মাত্র দাঁড়াইছে সন্তান চোখের পানি বের করে কান্দের বলে, বাবা ও বাবা আমাকে হাতটাও এভাবে কে বাঁধলো বাবা, মেহরবানি করে আমার হাত পায়ের বাঁধনটা খুলে দেন, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে দুই কারণে। জোরে বলেন, কয় কারণে? দুই কারণে চোখের পানি পড়তেছে। এক নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগেই তুই আমাকে ভাই বললি, এখন আবার বাবা বাবা বলতেছিস। কিছুক্ষণ আগে যখন আমি তোরে সালাম দিয়েছিলাম তখন তুই উত্তরে বললে আপনি কে ভাই, আপনাকে তো আমি চিনি না, এখন আবার বাবা বাবা বলে কান্দতেছিস। এটা হলো এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো, কোনো সন্তান যখন বাবাকে বাবা বাবা বলে ডাক দেয়, ওই ডাকটা শুনে অন্তরে খুশিতে বাবার চোখ দিয়ে আনন্দের অশ্রু বের হয়। বাবাকে কি বলে ডাকবে? কথা কন না কেন, আজ তো বাবার হিসাব নেই। ও যে একটা বক্তা আছে, নাম হলো তাহিরি ভাই, তাহিরি ভাই, আই রে বাবা রে, হ্যাঁ বাবার হিসাব নেই। আপনারা কন তো একই লোক যদি বলে আমার দুই বাপ, তাহলে আর জন্মে সমস্যা আছে না নাই? কথা কন না কেন ভাই, কথা কন রে। হ্যাঁ বাবা, খুব খেয়াল করবেন আপনারা যারা এখানে বাবা আছেন, আমি তাদেরকে বলতেছি, সন্তান যখন বাবা বলে ডাক দেয় তখন বাবার অন্তরে আনন্দ হয় কি হয় না? কিন্তু এখন জামাই আব্বা কয়ে ডাক দেয় কিন্তু বেটা বাপের সাথে কথা কয় না। আজ এক মাস হয়ে গেল ছেলে বাপের সাথে কথা কয় না, বাপের সামনে দেখলে ইঙ্গে চোখ বন্ধ করে চলে যায়। এরকম ছেলে আছে না নাই? জোরে কেন আছে না নাই? এরকম ছেলে আছে? কি যে শুনাইছে আর বউ, আর বউ যে কি বুঝাইছে, এই বুঝানোর পর থেকে আর বাপ মার সঙ্গে কথা কয় না। কারণ প্রত্যেকটা বউ শোনেন, আমার বউ আছে, আমার বউ নাই? আমি হুজুর মানুষ দিয়ে কি মনে করতেছেন যে আমার বউ খুব ভালো? আমার শ্বশুর যখন বাড়িতে আসবে, মনে করেন সোমবারে আসবে, রোববার সকাল থেকে আমার বউ গান শুরু করছে, আমার আব্বা পাতাশি খায়, আমার আব্বা ইলিশ খায়, আমার আব্বা দেশি মুরগি খায়, আমার আব্বা এশিয়ার মিষ্টি খায়। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বা যা খায় আমি সব আনতেছি, আমি সব আনা বউয়ের সামনে দিলাম। সোমবার দিন আমার শ্বশুর আসবে দুপুরবেলায়, সকাল থেকে শুরু হয়ে গেছে পাকশিক। দুপুরে যখন আমার বউ আমার শ্বশুরকে খাওয়াচ্ছে, আমার শ্বশুর বলতেছে আর নেব না মা, আমার মেয়ে আমার বউ বলতেছে আর এক টুকরা খান, আরে এক টুকরা খান আব্বা, দেখছেন আর এক টুকরা। আমার শ্বশুর খাবারই চায় না, রাগ করে বলতেছে এই জন্যই তো আসি না, এত খাওয়া যায়, আমার কলিজা ভরে গেল, কারণ মেয়ে তার বাবাকে ভালোবাসতেছে, সুবহানাল্লাহ। কোন কিন্তু একদিন আমি দেখি আমার বাবা, আমার বাবা বসে চেয়ারে বসে বিস্কুট খাচ্ছে, আর কিছুক্ষণ পর এরকম মুখের মধ্যে আঙ্গুল দিচ্ছে, মানে একটা করে বিস্কুট খায় আর এভাবে আঙ্গুল দেয়। আমি চিন্তা করলাম কে রে, বিস্কুট খায় আর মুখের মধ্যে আঙ্গুল দেয়, ব্যাপার কি? তা আমি আস্তে আস্তে বাবার কাছে আসলাম, বাবা কি খবর? তো বাবা বলতেছে তুই ভালো বিস্কুট কিনিস না, তুই যতবার আমি আসি তোর বউ এমন বিস্কুট দেয় যেটা খালি দাঁতের সাথে বেঁধা যায় পারে। তার মানে কি বোঝা গেল? ওই বিস্কুটটা লেসটা হয়ে গেছে, বাসটা হয়ে গেছে, যার কারণে ওইটা আমার বউ আমার বাপকে দিছে। আমি চিন্তা করলাম তোমার বাবা আসলে এত আইটেম করে খাওয়াও, খাবার চাই না চাইলে জোর করে খাওয়াও, আর আমার বাবাকে তুমি এরকম বিস্কুট দিলে, আমার আহসান ও আমালা, আমার সুন্দর আমল কি? এই মুহূর্তে আমাকে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তোমাকে পরীক্ষা করা হবে, লিয়াবুলুয়াকুম মানে তোমাকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসান ও আমালা, তোমার শ্বশুরকে তোমার বউ এত খাওয়ায় আর তোমার বাবাকে বাসটা বিস্কুট দেয়, তোমার সুন্দর আমল কি? আমি সুন্দর আমল করার জন্য ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে খালি খালি চাই আছি যে আমার বউ আমার দিকে তাকালি হয়, যে আমার দিকে তাকাইছে ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ, হিকমত অবলম্বন করা লাগবে তো, ওরে ডাইরেক্ট কাম করা যাবি তাই? আজকে বর্তমান বাংলাদেশের যে অবস্থা এই সময় ডাইরেক্ট ওয়াজ করা যাবে? তাহলে হেকমতে মার দেওয়া লাগবে। তো এখন আমি মুচকি মুচকি হাসতেছি, বউ মনে করতেছে মুচকি হাসতে যখন ডাকলো কাছে যাই, যেই কাছে আইসে আমি খুব তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে সিটকি তুলে দিলাম। আমার বাবা বলতেছে এই বুঝলই, বউকে ঘরের মধ্যে তুলে দরজা।
চোখটা বন্ধ করলি কেন? আমি বললাম, বাবা ইন্নাল্লাহ মা সাবিরিন, একটু ধৈর্য ধরেন বাবা, একটু ধৈর্য ধরেন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আমি ঘরের সিটকে তুলে দিয়ে আমার বিবির এই জায়গাতে আমি ধরে বললাম, তোর বাবা আসলে এত তরকারি এত আইটেম খাবার চাই না, তারপরেও জোর করে খাওয়াস, আর আমার বাবার সামনে এরকম বিস্কুট কেন দিলি যেটা মুখের মধ্যে দিলে দাঁতে আটকে যায়? এই ফকুরনির বেটি, তোকে যদি আমি তালাক দিয়ে আর একটা বিয়ে করি, তুই বলতো বইয়ের অভাব আছে? তুই কি মনে করিস বুড়া হয়ে গেছি তারপর আমার জনপ্রিয়তা কমে নাই, এখনই বিয়ে করবার তাহলে মেয়েরা লাইন ধরবে? যেই বলছি তোকে তালাক দিয়ে আর একটা বিয়ে করার বইয়ের কি অভাব আছে? তুই শুনে না, আমার বাপের অভাব আছে, আমার মায়ের অভাব আছে। আমার বাবা যদি মরে যায় আমি সারা জীবন কাঁদলে একটা বাবা পাবো না, আমার মা যদি মারা যায় আমি সারা জীবন কাঁদলে মা পাবো না, কিন্তু তুই যদি বউ সকালবেলা মরিস আমি বিকেলবেলা বিয়ে কর্ম কেউ আপত্তি করবি না। সঙ্গে সঙ্গে বউটা কান্দার বলে আল্লাহর রাস্তা আমাক মাফ করে দেন, আমি দুই কান ধরে তওবা করতেছি। আজ থেকে আপনার বাবু যেমন আমার বাবাও তেমন, ভয়ে যখন এরকম তওবা করলো আমি সঙ্গে সঙ্গে সিটকে খুলে দিলাম, আমার বউ বের হলো। এরপরে 4-5 বছর আমার বাবা জীবিত ছিল, আমার বাবা শুধু মুচকি মুচকি হাসে আর বলে, বেটা ঘরের দরজা বন্ধ করে তুই যে কি আমল করছিস বাবা, সে আমল করার পর থেকে তোর বউটা যেন আল্লাহর ফেরেশতা হয়ে গেছে। এরই নাম হলো সুন্দর আমল, এটার নাম হলো সুন্দর আমল। বউ তার বাপ মাকে দেখতে পারে, আপনার বাপ মাকে দেখতে পারে না, এটা কোনো স্বামী মানতে পারবে না। জোরে কোন কথা ঠিক, এই কথা কোন ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছেন দুই কারণে, জোরে কোন কয় কারণে? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন, রাত রাত কিন্তু 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, এই ওঠা বসা করো না বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক কাঁদতেছে দুই কারণে, জোরে কোন কয় কারণে? এক নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে আমাকে ভাই বলছে, এখন বলতেছে বাবা। আপনারা বলেন তো, কিছুক্ষণ আগে ভাই বলেছে এখন বাবা কেন বলতেছে, একটু হিসাব করে বলেন তো কারণ কি? তার মানে এখন আর নিশা নাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে পৃথিবীতে যত মদ আছে প্রত্যেকটা মদ খাইলে মানুষ মাতাল হয়, কিন্তু তার একটা লিমিট টাইম আছে, 1 ঘন্টা মাতাল, 2 ঘন্টা মাতাল, 3 ঘন্টা মাতাল থাকবে, তারপরে লোকটা আবার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমার কাছে এমন একটা মদের খবর আছে যেই মদ পান করলে মানুষ আজরাইল না দেখা পর্যন্ত সাইজ হবে না, এমন একটা মদের খবর আমার কাছে আছে যেটা একবার পান করলে আজরাইল না দেখা পর্যন্ত উই সাইজ হবি না। আপনারা বলেন তো সেই মদের নাম কি? ইমাম গাজ্জালি, নাম শুনছেন? আমার কাছে সেই মদের খবর আছে। সমস্ত ছাত্র বলে, হুজুর সেটা আবার কোন মদ যে মদ পান করলে মানুষ একবার আজরাইল না দেখা পর্যন্ত সাইজ হয় না, সেই মদের নাম কি? সেই মদের নাম কি জানেন? এটা কার সাইডে যে দেখতেছেন না হুজুর, এটা আমার ভাইয়ের, আর ওই পার যে দেখতেছেন ওটা আমার চাচার, আর ওই যে সামনে দেখতেছেন ওগুলো সব আমার, চিন্তা করেন। আর এই সাইডে এগুলো সব বাপসা থাকে, মানে এই এরিয়ার মধ্যে পা দেওয়ার জায়গা কারো নেই। ফেরেশতারা বলতেছে আল্লাহ ঈদ সব আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এটা ওর, এটার ভাইয়ের, ওটার চাচার, ওটার বাপের, উই কি ঠিক কয়? আল্লাহ বলতেছে মাতাল হসে রে, ওই মাতাল হসে, আমার জায়গা ওই লিজের করে নিছে রে। তখন বলতেছে ভাই সবে যদি তোমাকে হয় তাহলে আল্লাহর কুণ্ডে, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে, আল্লাহটা যদি দেখবার চান তো 2 মিনিট হাঁটা লাগবে, তো চলো দেখে আসি। হাঁটতে হাঁটতে মসজিদের সামনে যা বলতেছে, এই যে দেখতেছেন এটাও আল্লাহর ছিল না, আমার চাচা এই 8 শতক আল্লাহ দিছে, এখানে আল্লাহর কিছুই ছিল না, তবে এই 8 শতক যেটা দেখতেছেন এটা আমার চাচায় আল্লাহ দিছে। তখন ফেরেশতা কয় আল্লাহ এটা কোন দেশ, যেই দেশে তোমার কিছু নেই ওর চাচা দিলে তুমি তা পাও, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশে আমার চাইতে গরিব কেউ নাই রে।
বর্তমানে বাংলাদেশে আল্লাহ হলো সবচাইতে গরিব জোরে কোন কথা ঠিক কি না, যার কারণ হলো এই মাদ্রাসা। আকদম বাকদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোল ঝাঁজর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 35,000 টাকা গুনে এলে আয়ের আইটিয়ে নায়ে ভরা দিয়ে না লিয়ে গেল বোয়াল মাছে এই নৌকা লিয়ে দাঁড়া দাঁড়াচ্ছে। এই কবিতার বিরুদ্ধে তাদেরকে প্রতিবাদ করা দরকার যে না লিয়ে গেল বোয়াল মাছে, এখানে বোয়াল মাছ যদি নৌকা লিয়ে যায় তুই দাঁড়াবো কার? কবিতা দিয়ে মিথ্যা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 35,000-40,000 টাকা বেতন পায়, আর যারা জালিকাল কিতাবুল আরাই বা হুদাল্লিল মুত্তাকিন এই কোরআনের শিক্ষা যারা দেয় তাদের দিকে সরকারের এক ফোঁটাও নজর নাই, জোরে বলেন কথা ঠিক কি না? কোনো নজর নাই। নেতারা যদি খুব বেশি দেয় একটা পায়খানা বানা দিবি, পায়খানা পেশাবখানা বানা দেয় কি করবো রে? আপনি জানেন একটা হুজুরের বেতন হাদিয়া গত বছর যা ছিল তাই, এক বছর হয়ে গেল বাড়াইনি। না হুজুর 3 মাস হলে বাকি, যখন টাকার সময় হয় কেশিয়ার খালি গরম, কেরি খালি গরম, মাত্র 6,000 টাকা হাদিয়া দেয়। 6,000 টাকা বাজারে সব জিনিসের দাম বেশি, অথচ হুজুরের কাছে হাদিয়া নাই। তার মানে কি বোঝা গেল? বাংলাদেশে আল্লাহ গরিব অবস্থায় আছে, আল্লাহর কোরআনও গরিব অবস্থায় আছে, খালি গরিবেরাই কোরআন পড়তেছে, ধনীরা ধার দিয়ে যাচ্ছে না। জোরে কোন কথা ঠিক কথা না কেন? খালি কোরআনের পক্ষের 10টা MP যদি সংসদে বলতো যে প্রাইমারির ছেলেরা বেতন পায়, কোরআনের মাদ্রাসায় পড়ে তা আমাদের সন্তান, তাদের হুজুরের বেতন দেওয়া হয় না কেন? একজনও মরে গেলে জানাজা করতে পারবে এরকম একজনও নাই এই মৌলবি ছাড়া, জোরে কোন কথা ঠিক কিনা? আমিও বলেছি আমার বগুড়াতে, অন্য জায়গা বলিনি, যে তোমরা যাই দেখবে যে গোষ্ঠীর মধ্যে মৌলবি নাই, ওই গোষ্ঠীর জানাজা যদি তোমার পড়ার লাগে তুমি খালি খাড়া হয়ে থাকবে, একটা দোয়াও করবে না, কারণ দোয়া ছাড়া এরকম কবরের মধ্যে ঢুকার লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সবচাইতে সুন্দর আমলের কথা বলতেছি, ওমর ফারুক 2 কারণে কানতেছে, মনে আছে না? ভুলে গেছেন? 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগেই আমাকে কি বলেছে ভাই, বলেছে এখন বাবা বলতেছে, তার মানে কি মাতালগিরি শেষ হয়ে গেছে। ইমাম গাজ্জালি বলেন, দুনিয়ার মহব্বত কেউ যদি একবার ভিতরে ঢুকে, একবার যদি দুনিয়ার মহব্বত ভিতরে ঢুকে যায় ওই আজরাইল না দেখা পর্যন্ত ওর হুঁশ হবে। টাকা বেশি আছে, এই গ্রামের নাম কি জয়নগর, একটা বাড়ি ভাল লাগে না, টাকার গরমে মানিকগঞ্জে একটা করছে, মানিকগঞ্জে ভাল লাগে না, ঢাকা একেবারে মতিঝিলে 6 তার একটা বিল্ডিং করছে। করার পরে মানিকগঞ্জ থেকে মাইক্রো চড়ে যাক তাকে মোবাইল বলতে যে ভাই আমার জীবন সার্থক রে, আমি ঢাকার বাসা করছি তাও মতিঝিলে। ওই যে বাসা দেখা যায় কি সুন্দর রং করছে ভাই, মাইক্রোর থেকে নেওয়া কেবল বাসার দিকে পা দিচ্ছে, ইতিমধ্যে আজরাইল এসে সামনে খাড়া হচ্ছে। আজরাইল এসে বলতে চ যাই, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب. ভাইরে তুমি আজরাইল এত তাড়াতাড়ি কেন আছো ভাই? আমার মানিকগঞ্জের ভাষা ভালো লাগে না, ঢাকার মতিঝিলের ভাষাত উঠবার চাই, আর তুমি সামনে কেন দাঁড়াইছো ভাই? আজরাইল বলতেছে বাসা বানাতে বানাতে তোর হায়াত নেই, তুই যদি প্রকৃত মুমিন মুসলমান হতি তাহলে দুনিয়ার বাসার চিন্তা করতিস না, তোর জন্য আমার আল্লাহ তাআলা 8টা জান্নাত বানায় রাখছে। জোরে বলেন কথা ঠিক কি না? ফাদখুলি ফি পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওমর ফারুক
দুই কারণে কানতেছে। এক নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে ভাই বলছে, এখন আবার বাবা বলতেছে, আর দুই নম্বর কারণ হলো সন্তান যখন বাবা বলে ডাক দেয় তখন বাবার অন্তরে আনন্দে চোখ দিয়ে পানি ঝরে। কিন্তু কি করবে, কেউ সাক্ষী না হলেও সাক্ষী কে আছে? আমার আল্লাহকে সাক্ষী বিশ্বাস করে ওমার ফারুক সন্তানের দিকে না তাকায়া আল্লাহর কোরআনের দিকে তাকায়া, আমার আল্লাহর দিকে তাকায় বলতেছে জল্লাদ। যেই বলছে জল্লাদ, সঙ্গে সঙ্গে সাহাবীরা চমকে গেল, কারণ জল্লাদকে ডাকতেছে। আপনারা বলেন তো কি কারণে মানুষ জল্লাদকে ডাকে? জল্লাদ সঙ্গে সঙ্গে জল্লাদ বলে, আমির আল মুমিনিন কি হয়েছে? বলে, আমার আদরের ছেলে বাদর হসে, আমার আদরের ছেলে বাদর হইয়া মদ পান করেছে, এই মদ পান করার কারণে তাকে 80টা ব্যত্রাঘাত করতে হবে, তুই তাকে 80টা ব্যত্রাঘাত কর। সমস্ত সাহাবীরা চমকে গেল, ওমর ফারুক নিজে চেয়ারে বসলেন এবং জল্লাদকে মারার জন্য চাবুক দিলেন। জল্লাদ চাবুক নিয়ে বাড়ি মারতেছে, এক বাড়ি মারছে, দুই বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর চেয়ার থেকে লাফ দিয়ে ওঠে, ওই জল্লাদের চাবুকটা হাত থেকে কেড়ে নিয়ে বলতে, জল্লাদ তুমি সত্যি করে বলো তো, তুমি যে দুইটা চাবুক মারলে আমার সন্তানকে, তুমি আল্লাহর খেয়ালে মারছ না আমার খেয়ালে মারছ? সত্যি করে বলো, খেয়াল কার? আপনাদের খেয়াল কোন দিকে? আল্লাহর দিকে। এখনই খালি পাঁচটা পুলিশ আসুক, আমার একও আছে কিছুদিন আগে, পুলিশের আছে ওয়াজ শুনবে, বুঝলেন? ওরা ওই ওয়াজ শুনতেছে দূরে থাকা ডিউটি করতে করতে, আর আবার মনে করছে হুজুরকে তো ফাইন ওয়াজ করতেছে, একটু যে দেখে আসি, এই দেখার জন্য আছে। ও ওরে বাবা রে, সব লোক এই পুলিশ আছে, এই একজন যেই কথা পুলিশ আছে, পুলিশেরা বলতেছে ভাইরে আমরা হুজুরের ওয়াজ শুনবো রাখছি, ভাই এ ভাই এ ভাই কেউ যাস না বাইরে। তা আমি সেদিন থেকে বললাম, ভাই পুলিশ আপনার যদি ওয়াজ শুনবার আসেন তো সিভিল ড্রেসে আসবেন, এই পোশাক পরে এখন আসেন না, কারণ মানুষের খেয়াল এখন চারিদিকে, জোরে কোন কথা ঠিক কিনা। হ্যাঁ হ্যাঁ, ওমর ফারুকের খেয়াল না আল্লাহর খেয়ালে মারছো, তুমি সত্যি করে বলো। জল্লাদ চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ আছে আসমানে আর আপনি আছেন জমিনে। আল্লাহ কোথায়? আল্লাহ আছে আসমানে আর আপনি আছে জমিনে। কত দূরে আল্লাহর কথা আমার খেয়াল নাই, আপনার খেয়ালেই আপনার সন্তানকে বাড়িটা একটু আসতে আসতে মারতেছি। ওমর ফারুক বললেন, 80টার জায়গায় যদি 100টা দৌড়া মারো তাহলেও আদায় হবে না, কারণ একমাত্র খেয়াল করতে হবে কা রে জল্লাদ। তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি আমার সন্তানকে বেশি ভালোবাসো না আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি? তোমার কাছে আমার প্রশ্ন হলো। সমস্ত সাহাবীরা কান্দার বলে, আমিরাল মুমিনিন বাবা হইয়া সন্তানকে বেশি ভালোবাসে, অন্য কেউ সন্তানকে বেশি ভালোবাসতে পারে? একথা কন পারে? তাহলে আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না বাসেন না? একথা কন না কেন? বাসেন না বাসেন না? যদি সন্তানকে আপনি বেশি ভালোবাসেন তাহলে আপনার সন্তান ছোট্টবেলায় পবিত্র হোক, পবিত্র হওয়ার শিক্ষা গ্রহণ করুক, এটা তো প্রত্যেকটা বাবার চাওয়া দরকার, জোরে কোন ঠিক কিনা? একই গ্রামে প্রাইমারি আছে, হাফিজি মাদ্রাসা আছে, একই গ্রামে দুইটা প্রতিষ্ঠান, একটা হলো প্রাইমারি একটা হলো হাফিজি মাদ্রাসা। এখন আপনার ছেলেকে আপনি কোনটা নিয়ে যাবেন সেই বিবেক কিন্তু আল্লাহ আপনাকে দিছে। একটা গেলে খাড়া হয়ে পেশাব করা শিখবে, আগডুম বাগডুম শিখবে, আর একটাতে গেলে পবিত্রতা শিখবে, পেশাব করা শিখবে, উজু করা শিখবে, পবিত্র না হইয়া কিতাব স্পর্শ করতে পারবে না। এই ছোট্ট মাসুম বাচ্চাকে আপনি যদি সত্যি আপনার সন্তানকে ভালোবাসেন তাহলে কোন জায়গায় দিবেন, এটা আপনাদের বিবেকে প্রশ্ন রাখলাম। এখন কি এখন খারাপ লাগতেছে?
আপনার সন্তানকে যদি আপনি বেশি ভালোবাসেন তাহলে আপনার সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আল্লাহর কোরআন সবচাইতে, যে কোরআন শিখেছে এবং অপরকে শিক্ষা দেয় সবচাইতে সম্মানী কারা? কারা বিশ্বাস করেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে হাত নামান। সমস্ত সাহাবেরা বলতেছি আমির আল মোমিনিন জল্লাদ দুইটা চাবুক মারছে, আপনি তিন থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বলতেছে জল্লাদের দুই বাড়ি আর আমার এক বাড়ির সমান। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত সাহেবরা চমকে উঠছে, তার মানে জল্লাদের দুই বাড়ি আর ওমর ফারুকের এক বাড়ির সমান। ওমর ফারুক চাবুক মারতে মারতে যেই মাত্র 30টা চাবুক মারছে, জোরে কোন কয়টা? সঙ্গে সঙ্গে তাকায় দেখে আবু শামা বেহুশ হয়ে গেছে। ওমর ফারুক চিন্তা করলেন বেহুশ অবস্থায় তো দৌড়া কার্যকরী করা যাবে না। ওমর ফারুক চেয়ারে বসে বললেন এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবি দৌড়ে গিয়ে এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসলেন। ওমর ফারুক পানিটুকু নিয়ে নিজে চেয়ারে বসে পানি পান করলেন। সাহেবরা চমকে গেল, মনে করেছিল ওই বেহুশ সন্তানকে পানি পান করাবে, কিন্তু সন্তানকে পানি পান না করাইয়া নিজে পানি পান করে বললেন ওকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি আর দুর্বল অবস্থায় দৌড়া কার্যকর হবে না, এই জন্য পানি পান করে সতেজ হলাম। গিলাসের নিচে সামান্য পানি ছিল, সেই পানি হাতের মধ্যে নিয়ে ওইটা আবু শামার চোখে মুখে যখন ছিটাই দিছে সঙ্গে সঙ্গে একটা ঝাঁকুনি দিয়ে বেহোশ হইতে ফিরে আইছে। ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন, মারতে মারতে যেই মাত্র 50টা হয়েছে এমন সময় সাহেবরা চিৎকার করে কান্দের বলে ইয়ামির আল মোমিনিন, ইয়ামির আল মোমিনিন, আর মারবেন না, আর মেরে লাভ হবে না, আপনার আবু শামা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওমর ফারুক হাঁটু গেড়ে বসলেন সন্তানের সামনে, হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমু দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। সন্তানের থুতুনিতে একটা চুমু দিলেন। আবু শামার মা দূর থেকে দাঁড়ায় দেখতেছে, আবদুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় দেখতেছে, কিন্তু কেউ বাবার কাছে আসতে পারে নাই। কিন্তু বাবা যখন হাঁটু গেড়ে বসে নিজের সন্তানের কপালে চুমু দেয়, মুখে চুমু দেয়, এমন সময় আবু শামার মা ঘোমটা দিয়া স্বামীর কাছে এসে বলে স্বামী গো আমি বেজার হই না, আমি কষ্ট পাইনি, কারণ আপনি যে কাজগুলো করেছেন এগুলো আপনার কাজ করেন নাই, আপনি আল্লাহর হুকুম পালন করেছেন। আমার সন্তান মদপান করে হয়তো এইটা গোপন করলে কিছুদিন দুনিয়াতে বেঁচে থাকতো, কিন্তু মরে যাওয়ার কারণে মদ পান করার অপরাধে আল্লাহ তাকে জাহান্নাম দিত, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে আপনি আপনার সন্তানকে দৌড়া মেরেছেন আর সেই দৌড়াই মারা গেছে। আমার মায়ের হয়ে কোনো আফসোস নাই, আমার বিশ্বাস আমার আবু শামাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে মুসলমান কোনোদিন পাগল হয় না, মুসলমান চিরস্থায়ী আখিরাতকে ভালো পেতে চায়। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন রে নবীর সাহাবীরা আমার আবু শামার জন্যে কবর খনন করো, আমার আবু শামাকে কবর খনন করো, আমার আবু শামাকে আমি নিজে গোসল করাই দিব। খুব খেয়াল করে শুনবেন, ওমর ফারুক শুধু কবর খোঁড়ার দায়িত্ব সাহাবিদেরকে দিলেন যে তোমরা আমার আবু শামার জন্যে কবর খোঁড়ো, আমি নিজে আবু শামাকে গোসল করাই দিব, আমি নিজে আবু শামাকে কাফনের কাপড় পরাবো, আমি নিজে আবু শামার জানাজার ইমামতি করব, আমি নিজে আবু শামাকে নিজের হাতে কবরের ঘরে রেখে দিব। এখানে সর্বসাকল্যে কাজ হলো পাঁচটা, ধরে কোন কয়টা? এক নম্বর কাজ হলো কবর খনন করা। আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান, মরে যাওয়ার পরে আমাদের কবর খনন হবে, এই কবরটা কারা খনন করবে? কারণ দুনিয়াতে আপনি যদি একটা বিল্ডিং বাড়ি করতে চান, যে বাড়িতে আপনি 50 বছর থাকবেন তার কোনো গ্যারান্টি
কোনো গ্যারান্টি আছে নাকি? অথচ ওই তিন তলা বাড়ি করতে গিয়া আপনি যেমন তেমন মিস্ত্রিকে কিন্তু দায়িত্ব দেন না। আপনি আশেপাশে খোঁজলে দেখেন কোন মিস্ত্রি বিল্ডিং ভালো করে, কোন মিস্ত্রি ভালো গাঁথনি দেয়, কোন মিস্ত্রি ভালো কলম তুলতে পারে, কোন মিস্ত্রি রড সিমেন্টের ভাগ ভালো জানে, তেমন একটা ভালো মিস্ত্রিকে দিয়ে আপনি দুনিয়ার একটা বাড়ি তৈরি করেন। দুনিয়ার বাড়ি তৈরি করেন যেন বাড়িটা হঠাৎ নষ্ট না হয়। আপনি যেই বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ি আপনি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করতেছেন। আর যেই কবরে যাওয়ার পরে 50,000 বছর আপনাকে কবরের ঘরে থাকতে হবে, তাহলে সেই কবর খোঁড়ার জন্যে ভালো মিস্ত্রির দরকার আছে না? আজকে দেখবেন যেমন তেমন মানুষ কবর খোঁড়ে। আপনি নিজের সন্তানকে কবর খোঁড়া শেখাবেন, আপনার সন্তানকে কবর খোঁড়া শেখাবেন, আপনার বাবা মরে গেলে আপনি নিজে কবর খুঁড়বেন, কবর খুঁড়বেন, দোয়া পড়বেন, আল্লাহ এতদিন বাবা আমার ঘরে ছিল, আজকে সেই বাবা অন্ধকার কবরে আসবে, সূরা ইখলাস পড়বেন, আপনি সূরা ইয়াসিন পড়বেন, এরকম প্রত্যেকটা কোদাল মারার সময় দোয়া পড়বেন। আপনি বাবার কবর যদি নিজে খনন করতে পারেন, বাবারে যদি গোসল করাতে পারেন, বাবারে যদি কাপড়ের কাপড় পরায় বাবার জানাজার নামাজ পড়াতে পারেন, আবার সন্তান মরে গেলে যদি বাবা জানাজা পড়ায়। বাংলাদেশে আমরা দেখেছি যখন মারা গেল সাইদি হুজুরের সন্তান, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো, তিনি তার সন্তানের জানাজা পড়ালেন। আপনারা বলেন তো কোনো বাবা যখন সন্তানের জানাজা পড়ায় সেই জানাজার মধ্যে কোনো কিছুর অভিনয় আছে? এ ধরে কোন আছে? আবার যখন বাবা মারা যায় সন্তান যখন জানাজা পড়ায়, আমি আমার বাবার জানাজার নামাজ যখন পড়ালাম, জানাজার তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার অনেক কথা আমার সামনে ভেসে উঠলো। আমার বাবা কান্দে করে মাদ্রাসায় আমাকে ভর্তি করে দিছে, আমার বাবা না খাই আমার খাওয়াইছে, আমার বাবা মাটির বিছনার থেকে আমাকে সগিতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। ওই কথা জানাজায় যখন চলে আসো চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আমি দোয়া পড়তেছি চোখের পানি ঝরতেছে, হয়তো ওই সময় ফেরেশতা এসে বলে আল্লাহ এই মাওলানা বহু লোকের জানাজা পড়ালো কিন্তু কারো জানাজায় তো কান্দে নাই, কিন্তু আজকে এমন করে কেন কান্দতেছে? আল্লাহ বলে ফেরেশতা তোদের বাপ মানায় তোরা কেমনে বুঝবি? সন্তান যখন বাবার জানাজা পড়ায় আর বাবা যখন সন্তানের জানাজা পড়ায় তখন শুধু দোয়া থাকে না, দোয়ার সঙ্গে চোখের পানি বের হয়, তাদের ঠিকানা জান্নাত হয়ে যায়। ওমর ফারুক কবর খোলার পরে নিজের সন্তানকে নিজে গোসল করালেন, নিজের সন্তানকে, ভাইজান একটু শেষ কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, নিজে তাকে কাফনের কাপড় পরালেন, নিজে কবরের মধ্যে নামালেন, কবরের মধ্যে নামানোর পরে ওমর ফারুক আবার আবু সামার কাফন খুলে কপালে একটা চুমা দিলেন, আবার মুখে একটা চুমা দিলেন। সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওমর ফারুক কান্দতেছে আর বিড়বিড় করে বলতেছে আবু সামাম তুই কত কানছিস, তোকে যখন আমি মারতেছিলাম তুই কত কানছিস, তোর কান্না আমার কানের মধ্যে ঢুকছে। কিন্তু কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি সুন্দর আমল করার জন্যে আল্লাহর খেয়ালে তোকে মারছি বাবা, দুনিয়াতে তুই কষ্ট পেয়েছিস কিন্তু আখেরাতে আল্লাহ যেন তোরে কোনো কষ্ট না দেয়। কবরে মাটি দেওয়ার পরে দোয়া করে সবাই যখন চলে যায় ওমর ফারুক কিন্তু আবু সামার কবর ছাড়েন না। সাহাবীরা দূর থেকে তাকায় দেখে ওমর ফারুক কবরের কাছে বসলেন, আবার কোমরের ভিতর থেকে চাবুক বের করে বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো, তুমি মতপান করলে 80টা দুররার হুকুম দিয়েছো, 50টা মারতে আমার আবু সামা মারা গেল, তাই বলে কি তোমার হুকুম পালন হবে না? এই বলে কবরের উপর আবার চাবুক মারা শুরু করলেন। যখন 80টা দুররা হয়ে গেছে এমন সময় ওমর ফারুক আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ আমি বাবা হইয়া সুন্দর আমল করে তোমাকে দেখাই দিলাম, আমার মত পানকারী সন্তান আবু সামাকে তুমি জান্নাত দিয়া দাও। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আমাদের সবার জীবনে আজকের আলোচনাটা আমল হিসাবে কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন।